প্রদত্ত রাশিটিকে সরল করো আঠেরো এক্স টু দি পাওয়ার ফোর রাশিটিকে চিন্তা করতে পারো যেভাবে চিন্তা করো না কেন সবভাবে একই মান আসবে যেমন এভাবে চিন্তা করতে পারি আঠেরো এক্স টু দি পাওয়ার ফোর ভাগ সিক্স এক্স যোগ ঋণাত্মক তিন এক্স এর বর্গ ভাগ ছয় এক্স যোগ ছয় এক্স বি যে কারণ রয়েছে তা নানাভাবে ব্যক্ত করা যায় আমি যদি কেভাবে লিখি এ যোগ বি যোগ সি বাই ডি সমান এ বাই ডি প্লাস সি বাই ডি তাহলে এরা একই অর্থ প্রকাশ করে আরেকভাবে চিন্তা করা যাক ভাগের নিয়মানুসারে চিন্তা করলে আমরা জানি যে একটি সমীকরণকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হলে এর দ্বারা বোঝায় যে ওই সমীকরণের প্রতিটি সদস্যকে আলাদাভাবে সেই সংখ্যা দ্বারা ভাগ করা অন্যভাবে বলা যায় যে আমরা লবের অংশটি গুণ করছি অর্থাৎ এক ভাগ ছয় এক্স গুণ লবের সমগ্র অংশটি অর্থাৎ আঠেরো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফোর এর থেকে আমরা সরাসরি এই অবস্থানে আসতে পারি অর্থাৎ যতভাবে চিন্তা করো না কেন তারা সবই সমান এবং বাস্তবসম্মত এখন এই সমীকরণের খণ্ড খণ্ড অঙ্গগুলোকে যাদের প্রত্যেকের সাথে ভাগ আকারে আছে তাদের সূচকের মাধ্যমে আমরা সরল করব বা সমাধান করব। প্রথম অংশটির বিবেচনা করি ভাগ সমান হল তিন এরপর রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর ভাগ এক্স কে এক্স টু দি পাওয়ার ওয়ান আকারে লেখা যায় অতএব এক্স টু দি পাওয়ার ফোর ভাগ এক্স টু দি পাওয়ার ওয়ান সমান হতে পারে এক্সের ঘাত হবে চার বিয়োগ এক অর্থাৎ তিন দ্বিতীয় অংশে যাচ্ছি এখানে সহজ রয়েছে ঋণাত্মক তিন ভাগ ছয় যার মান হবে ঋণাত্মক তিন কে ছয় দ্বারা ভাগ করলে এটা হবে ঋণাত্মক এক ভাগ দুই এরপর রয়েছে এক্সের দ্বিতীয় ঘাত ভাগ এক্সের প্রথম ঘাত অর্থাৎ এক্স টু দি পাওয়ার ডিভাইডেড বা এক্স টু দি পাওয়ার ওয়ান আমরা এক্সকে এক্স টু দি পাওয়ার ওয়ান হিসেবে লিখতে পারি তাহলে দুই থেকে এক বিয়োগ দিলে থাকে এক্স টু দি পাওয়ার ওয়ান যাকে এক্স হিসেবে লিখা যায় এরপর রয়েছে আমাদের যা অনেক সহজ ছয় ভাগ ছয় সমান এক তাই আমরা লিখতে পারি যোগ এক আর এক্স থেকে এক্সকে বাদ দিলে অর্থাৎ এক্স টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান তাহলে এটাকে আমরা ভাগ দিলে পাবো কোনো কিছুকে ওই একই মান দ্বারা ভাগ করলে মান একই হয় অথবা এভাবেও চিন্তা করা যায় x এর ঘাত 1 বিয়োগ 1 4 মান হবে x টু দি পাওয়ার 0 আর x টু দি পাওয়ার 0 এর মান হলো 1 তুমি যে কোনো ভাবে চিন্তা করতে পারো x কে x দ্বারা ভাগ করলে মান হবে 1 শূন্য নয় কেন না x এর মান শূন্য হলে পুরো অংশটাকে শূন্য দ্বারা ভাগ করা হবে সবশেষে চতুর্থ অংশে যাই এখানে আছে 4 ভাগ 6x এক্ষেত্রেও বেশ কিছু উপায় চিন্তা করা যায় সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রথমে বিবেচনা করি তা হল ঋণাত্মক চার ভাগ ছয় সমান ঋণাত্মক দুই ভাগ তিন আর এক ভাগ এক্স গুণ আকারে রয়েছে অতএব প্রাপ্ত মানের সাথেও এক ভাগ এক্স গুণ করে দিচ্ছি অন্য যে কোনো উপায় চিন্তা করা যায় তা হলো লবের সহক চারের সাথে এক্স এর এক্স টু দি পাওয়ার শূন্য গুণ আকারে রয়েছে এবং হরের সহগের সাথে এক্স টু দি পাওয়ার ওয়ান রয়েছে সূচকের নিয়ম ব্যবহার করে সরল করলে এটা দাঁড়ায় এক্স এর ঘাত শূন্য বিয়োগ এক সমান এক্স এর ঋণাত্মক একতম ঘাত আমরা তাই এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান গুণ করে দিতে পারতাম তবে এক্স টু দি পাওয়ার ওয়ান এবং এক ভাগ এক্স একই মান প্রকাশ করে এবার আমরা পুনরায় উত্তরটা লিখে ফেলি তিন এক্স টু দি পাওয়ার থ্রি বিয়োগ এক ভাগ তিন এক্স যোগ এইটা হবে এক কেননা এক্স টু দি পাওয়ার জিরো সমান এক বিয়োগ দুই ভাগ তিন এক্স এটাই উত্তর হবে অবশ্য উত্তরের শেষ অংশটাকে তুমি এভাবে লিখতে পারো বিয়োগ দুই ভাগ তিন এক্স এটা লিখতে পারো ঋণাত্মক দুই বাই তিন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা এক্সের ঋণাত্মক একতম ঘাত